খুব কষ্টের মধ্যে বাস করি আবার রাত হলে ওভারব্রিজ পার হয়ে তা লাগে মানে কষ্ট ওরা সীমা নাই আমরা খুব কষ্টের মধ্যে আছি বাবা আজ তিন দিন অনাহারে মেলা মানুষ অনাহার আছে খাওয়া দাওয়া কিছু নাই বাবা আমরা খুব অনাহারে আছি ভাই আমাদের মতো অনাহার আর কেউ নাই এ দিনে একবার অনাহার না খা না দা জীবন কাটাইতেছি এই গৃহস্থরা আইসা মনে করেন যে তুই সত্যিকে কোপ ধরে আর আসে পর্যন্ত উঠে এই এক কেজি পিস কিনবার গেলে মনে করো মোষ কিনবার গেলে মনে করো যে আমাকে টেকা খায় না দুই অক্ত খাই এক অক্ত মনে করো যে না খাই তাই ভাই আমরা কিভাবে চলুন ভাই আইসাইরে মুখ ফিলি চাইয়ে গিরাস্তরা চলে যায় কিছু কথাবার্তাও কয় না কিছুই কয় না তাহলে আমাকে মরণ হয়েছে দাদা আমরা কোথায় যাব ওনাকে যদি দেখে থাকেন কোনোভাবে তাহলে অবশ্যই এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মানিকগঞ্জ শহরের একদম প্রাণকেন্দ্র বাস স্ট্যান্ডে তো এখানে মানুষ বিক্রির একটি হাট বসে এই হাটটা সম্পর্কে অনেকেই অবগত নয় তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 3000 বছর আগের পেশাগুলো এখনো এই বাংলার মাটিতে রয়েছে মানুষ বিক্রির হাট তো বন্ধুরা সঙ্গে থাকুন আর আমাদের ভিডিওটা দেখতে থাকুন মানুষ বিক্রি এই শব্দটাই কেমন যেন অদ্ভুত দাসত্ব প্রথা কাগজে কলমে উঠে গেলেও বাস্তবে দাসত্ব যে রয়েছে এটির জলজন্ত সাক্ষী মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের জয়রা গ্রামের এই মানুষ বিক্রির হাটটি দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এখানে মানুষ বেচা কেনার হাট জমে তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আদিম যুগের মতো এখনো মানুষ বিক্রি হচ্ছে কোথায় থেকে আসছেন নীলফামারী থেকে আপনার গ্রামের বাসা কোথায় দিনাজপুর দিনাজপুর কতদিন হইল এখানে আসলেন মানিকগঞ্জ মানিকগঞ্জ আসছি মানিকগঞ্জ আমি প্রায় 10 বছর আগ থেকে যাওয়া আসা করি মানে সিজন সিজনে হইলে আর কি আসে কত টাকা করে চাচ্ছেন আজকে তো বাজার বাজার দর কিরকম আজকে বাজার আজ 350 টাকা 350 করে এত অল্প টাকায় পোষায় এখন উপায় তো নাই গরিব মানুষ কি করবে পোষাবে কেমনে 600 টাকাও তো পোষে না এখন নিরুপায় বর্তমান যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তাতে 600 টাকাও তো পোষে না কিন্তু করার তো কিছু নাই কাকা কোথায় থেকে আসছেন নেত্রকোনা নেত্রকোনা থেকে বাজার দর কিরকম বাজার দর 300-350 এত অল্প টাকায় পোষায় আপনাদের আমাদের পোষায় না না পোষালে কি করবো ধান বাঁচাইতে গেলে করতে হয় কতজন লোক লাগবে আপনার পাঁচজন নেবেন কিরকম মনে হচ্ছে দাম চাইছে 500 কিরা চাচ্ছে আপনি কত হইলে নেবেন আমি বলি না এখনো বলেন নাই আচ্ছা ভাইদের বাসা কোথায় কুড়িগ্রাম কুড়িগ্রাম আপনারা কতজন আসছেন একসাথে পাঁচজন আছি আমরা পাঁচজন কত করে চাচ্ছেন আপনারা আমরা চাই 500 400 450 350 এরকম এভাবে পোষায় এইভাবে কাজ করে আর
কোন জেলা থেকে আসছেন? গাইবান্ধা জেলা। গাইবান্ধা? হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে আপনারা যে এখানে আসছেন মানুষ বেচা কেনার হাটে, হ্যাঁ, তো আপনারা যদি আজকে কোথাও না যেতে পারেন তাহলে আপনারা কোথায় থাকবেন? ভাই হয়তো থাকার জায়গা নাই, স্কুল ঘরে থাকি, কোনো জায়গা যে ফুটপাতে থাকি আমরা, যে চালাটোলা থাকলে কষ্ট কষ্ট আর কি থাকি। আর খাওয়া দাওয়া এই হোটেলে? খাওয়া দাওয়া হোটেলে সময়তে করতে পারি, টাকা থাকে না, সময়তে সিরে টিরে কিনে খাই, এইভাবেই এভাবে চলছে জীবন। হ্যাঁ, খুব কষ্টই জীবন চলছে এখন, তো কত করার কিছু নেই ভাই। আর না আমরা তো এখন পেটটা তো চলা লাগবে ভাই, এখন 300 হলে 200 হলে 100 হলেও কাজ করা লাগবে, কি কারণে এখন তো অভাব, অভাবের কারণে আমরা সংসারটা এইভাবেই চলা যাচ্ছি আর কি, না চললে আমি কষ্ট মনে করি তো চলা যাচ্ছি আর কি। বন্ধুরা, শুনতে পেলেন যে মানুষের ভিতরের যে রক্তক্ষরণের কথাগুলো, মানুষ যদি এখন এই সময় তাদেরকে না নিয়ে যায় তাহলে তারা রাস্তাঘাটে যেখানে যেভাবে পারে সেভাবে তারা রাত্রি যাপন করে এবং যা কপালে জুটে এইগুলোই খেয়ে তারা রাত্রি যাপন করে। রোমান সাম্রাজ্য আমল থেকে যে দাসপ্রথা রয়েছে এখনও সেই প্রথাগুলো এই বাংলাদেশে এখনও ওই প্রথাগুলো প্রচলিত রয়েছে। তো এটার পরিপ্রেক্ষিতে সদরের বাস স্ট্যান্ডে এই মানুষ বেচা কেনার হাটটি এভাবেই এবং প্রতি সপ্তাহে এভাবে হয়ে থাকে। তো এটার কিছু দৃশ্য আপনাদের কাছে আমরা দেখালাম। বন্ধুরা, এই মানুষের ভিড়ে এক ভাই এসে বলছে যে তার নানা হারিয়ে গিয়েছে, নানাই তো আপনার না, তার নানা হারিয়ে গিয়েছে। তো আপনারা যদি কেউ ওনার নানাকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ছবিটা দেখতে পাচ্ছেন যে এই লোকটি হচ্ছে তার নানা, ওনার নাম কি? নাম মোহাম্মদ লালচাঁদ। মোহাম্মদ লালচাঁদ, আপনার ফোন নাম্বারটা বলে দেন। 016055273355। কেউ যদি ওনাকে যদি দেখে থাকেন কোনোভাবে তাহলে অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আনুমানিক 3000 থেকে 500 খ্রিস্টপূর্বে মেসোপটেমিয়ায় চালু হয় ক্রীতদাস প্রথা। হাজার বছরের ব্যবধানে এটি ছড়িয়ে পড়ে মিশর আর ভারতে, এরও অনেক অনেক পরে চীনে শুরু হয় অমানবিক এ প্রথা। 800 থেকে 700 খ্রিস্টপূর্বে গ্রীসে এবং 200 খ্রিস্টাব্দে রোমে শুরু হয় ক্রীতদাস প্রথা। রীতিমতো হাট বাজার বসিয়ে দেশে দেশে বেচাকেনা হতে থাকে দাস। বর্তমানে বিশ্বজুড়ে ক্রীতদাস প্রথা বিলুপ্ত হয়ে গেলেও মানিকগঞ্জের জয়রা গ্রামের মানুষ বেচা কেনার হাট মনে করিয়ে দেয় আদিমতম সেই ব্যবসার কথা। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার অগ্রগতি বাড়িয়ে দিবেন। আশা করি আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।